প্রিয় শিক্ষার্থী, কানেক্টর প্যাসেজটি যখন দেখবে যে 12টি বা 10টি অথবা 14টি গ্যাপ রয়েছে, বিশেষ করে 2023 সালে যারা তোমরা আলিম ও এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য এই প্যাসেজটিতে 14টি শূন্যস্থান দেয়া থাকবে। আর যারা সাধারণ শিক্ষার্থী রয়েছ, তোমরা ধরে নাও যে 14টি শূন্যস্থানে আমরা কানেক্টর কোন শব্দগুলো ব্যবহার করব, সবার আগে তোমরা কি করবে যে প্যাসেজটিকে তিন ভাগে বিভক্ত করবে। এ থেকে এম পর্যন্ত যে 14টি শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানগুলোকে মোটামুটি তিনটি অংশে বিভক্ত করবে। প্রথম অংশটি মনে রাখবে যে প্রথম একটি অংশ, মাঝখানে একটি অংশ এবং তৃতীয় একটি অংশ। তিনটি পার্টের জন্য তিন ধরনের কানেক্টর ব্যবহার করবে। প্রথম অংশের গ্যাপগুলোর জন্য তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি, এই চারটি গ্যাপের জন্য তোমরা এই শব্দগুলো সিলেকশন করবে। তবে শর্ত হলো যে এই যে সকল গ্যাপে গ্যাপ বাক্যের শুরুতে থাকে, যেই সকল শূন্যস্থান কোনো বাক্যের শুরুতে থাকবে তথা শূন্যস্থানটির আগে ফুল স্টপ দেখবে, তখন সেই গ্যাপগুলোতে সাধারণত এই কানেক্টরগুলো ব্যবহার। যখন দেখবে যে একটা প্যাসেজের ধরে নাও 12টি শূন্যস্থানে যদি বাক্যের শুরুতে থাকে বা 14টি শূন্যস্থানে যদি বাক্যের শুরুতে থাকে, আমরা তাহলে কি করব যে প্রথম চারটি শূন্যস্থানের জন্য একটু আগে দেখছিলাম এ থেকে ই ডি পর্যন্ত যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বসাবে, আর মাঝখানে যে ই এফ জি এইচ এই চারটির জন্য এই চারটি কানেক্টর তোমরা ইউজ করবে। এরপরে আমরা শেষে যে কয়েকটি থাকে তার জন্য আমরা আলাদা কানেক্টর ব্যবহার করব। প্রথম অংশের জন্য এ থেকে ডি যে কানেক্টরগুলো দেয়া থাকলো সেগুলো ব্যবহার করবে। তারপরে মাঝখানে ই থেকে আমরা এইচ পর্যন্ত যে নাম্বারগুলো দেখব সেখানে সেই কানেক্টরগুলো যেগুলো দেয়া হয়েছে সেগুলো ব্যবহার করবে। আর প্যাসেজটির শেষ প্রান্ত তথা আই থেকে এন পর্যন্ত যে শূন্যস্থানগুলো দেখবে সেই শূন্যস্থানের জন্য এই কানেক্টরগুলো ব্যবহার করবে। তবে একটি কথা না বললেই নয়, এই যে বাক্যের শুরুতে কিন্তু আবার বাট ও বিসাইডস এই শব্দ দুটো বসতে পারে। আমরা এখন দেখব বাট ও বিসাইডস এর জন্য কেমন শূন্যস্থান বা কীভাবে এইটা সলিউশন করতে হয়। লেখা আছে যে সকল বাক্যের শুরুতে গ্যাপে বাট ও বিসাইডস বসে। তোমরা নিঃসন্দেহে মনে রাখবে যে একটি বাক্যের শুরুতে যখন গ্যাপ হবে, সেই গ্যাপগুলোর যে কোনো স্থানে, যে কোনো নাম্বারের জায়গায় এর অথবা বি অথবা সি অথবা ডি, এভাবে কে পর্যন্ত, এম পর্যন্ত, এন পর্যন্ত, যে কোনো শূন্যস্থানে বাট বা বিসাইডস হতে পারে। শূন্যস্থানের আগের বাক্য এবং শূন্যস্থানওয়ালা বাক্যের অর্থ যখন বিপরীত ধর্মী হয় তখন সেই শূন্যস্থানে আমরা বাট বসিয়ে থাকি। বন্ধুরা আবার শোনো, যখন দেখবে যে একটি বাক্যের শুরুতে গ্যাপ রয়েছে সেই বাক্যটি তো পড়বেই এবং আগের বাক্যটিও পড়তে হবে। আগের বাক্যটি এবং শূন্যস্থানওয়ালা বাক্যটির অর্থ যদি বিপরীত ধর্মী বোঝায় তাহলে তোমরা সেখানে বাট বসাবে, এবং পরবর্তী বাক্যটিও যদি একই ক্যাটাগরির হয় তাহলে তোমরা সেখানে বিসাইডস বসাবে। তো আমরা এই উদাহরণটা দেখে অন্তত ক্লিয়ার হতে পারি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, এখানে ফুল স্টপ রয়েছে। এরপরে ধরো এ নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে লেখা আছে ইট হ্যাজ আ হিউজ পপুলেশন। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি বাক্যের শুরুতে গ্যাপ, এরপরে লেখা রয়েছে ইট হ্যাজ আ হিউজ পপুলেশন। সুতরাং এই বাক্যটির অর্থ হলো এর অধিক জনসংখ্যা রয়েছে, আর আগের বাক্যটির অর্থ হলো বাংলাদেশ একটি ছোট দেশ। সুতরাং বাক্য দুটির অর্থ যদি আমরা করতে যাই তাহলে সেই দিক থেকে এটা বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে। বিপরীত অর্থ প্রকাশ পাওয়ার জন্যে আমরা সেখানে বাট বসাতে পারি। পরের বি নম্বর শূন্যস্থানওয়ালা বাক্যটি দেখো, ইট হ্যাজ আনএমপ্লয়মেন্ট প্রবলেম টু। সুতরাং এই পরের বাক্যটিও বিপরীত ধর্মী বাক্যের ঠিক আগের বাক্যটার মতো বিপরীত ধর্মী একটি বাক্য, সেই জন্য সেখানে আমরা বাট তো বসাতে পারি না, বাটের বিকল্প হিসেবে আমরা বিসাইডস বসাচ্ছি। তো এবার আমরা দেখব যে বাক্যের মাঝখানে গ্যাপ থাকলে আমরা সেখানে কী ধরনের কানেক্টর ইউজ করব তা অতি সহজেই আমরা দেখার চেষ্টা করব। সৃষ্টিতে যখন তোমরা দেখবে যে একটি শূন্যস্থান বাক্যের শুরুতে নেয় বরং মাঝখানে দেওয়া রয়েছে বা বাক্যের ভিতরে শূন্যস্থানটি রয়েছে, সেক্ষেত্রে আমরা এই কানেক্টর এমন একগুলো কানেক্টর ইউজ করব। তার এক নম্বরে দেখতে পাচ্ছ যে বাক্যের দুটি অংশ অবশ্যই যখন গ্যাপটা দেখবে বাক্যের মাঝে রয়েছে বা বাক্যের ভিতরে আছে বা বাক্যের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমরা চিন্তা করবে যে এই গ্যাপটির আগে সাবজেক্ট ভার্ব এবং পরেও সাবজেক্ট ভার্ব এরূপে আছে কি না। কম করে যদি থাকে তাহলে তোমরা দুটি অংশ অর্থ করবে, অর্থ করে যদি সেটা বিপরীত অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কানেক্টর কী ব্যবহার করব, দো অথবা অল দো।
আবারও শিক্ষার্থীরা শুনে রাখো, শূন্যস্থানটি যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে আমরা চেক করব যে মাঝখানে থাকা শূন্যস্থানটির আগের অংশে একটি সাবজেক্ট ও ভার্ব এবং পরের অংশে একটি সাবজেক্ট ও ভার্ব রয়েছে, এবং দুটি অংশ অর্থ করলে যদি বিপরীত অর্থ প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা কি বসাবো? কানেক্টর হিসেবে দো বা অল দো ইউজ করব। দুই নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে একটি শূন্যস্থান মাঝখানে থাকলে সেক্ষেত্রে আমরা আবারও মনে করব যে গ্যাপটির আগে একটি সাবজেক্ট ও একটি ভার্ব যদি থাকে, গ্যাপের পরেও যদি একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, তার অর্থ করে যদি মনে হয় যে এটা কারণ বোঝাচ্ছে বা কার্যকারণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এরকম গ্যাপ পেলে কি বসাবো? সিন্স বসাবো, হয়তোবা অ্যাজ বসাবো, হয়তোবা বিকজ বসাবো। এরকম গ্যাপ যখন একাধিক পাওয়া যাবে তাহলে একটি গ্যাপে আমরা যদি সিন্স বসাই, অপর গ্যাপে অ্যাজ, আরও একটি এরকম গ্যাপ পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা বিকজ শব্দটি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। এখন একটা বাক্য এর মাঝখানে আমরা গ্যাপ পাবো, আমরা তো গ্যাপটির আগের অংশে একটি সাবজেক্ট ও একটি ভার্ব খুঁজবো, গ্যাপের পরের অংশেও যদি একটি ভার্ব একটি সাবজেক্ট এটা খুঁজতে গিয়ে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এই বাক্যটিকে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে থাকি। চার নম্বর দেখতে পাচ্ছ, যেখানে একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে যে যে কোনো বাক্যের ক্ষেত্রে যখন গ্যাপটির আগের শব্দটি নাউন বলে মনে হবে এবং গ্যাপটির পরের শব্দটি ভার্ব হিসেবে থাকবে, সেই শূন্য স্থানের জন্য বা সেই গ্যাপের জন্য আমরা হু বা হুইজ কানেক্টরটি সিলেকশন করতে পারি। এইখানে দুটি শব্দ রয়েছে, হু একটি, হুইজ একটি, কখন কোন শব্দটি আমরা সিলেকশন করব সেক্ষেত্রে নাউনটি একটু খেয়াল রাখবে। নাউনটি যদি ব্যক্তি বোঝায় তাহলে সেখানে হু কানেক্টরটি ব্যবহার করব, আর যদি সেটা বস্তু বোঝায় তা বা নামবাচক বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হুইজ কানেক্টরটি ব্যবহার করব। পাঁচ নম্বরে তোমরা ভালো করে খেয়াল রাখো, গ্যাপটির পর যে শব্দগুলো দেয়া থাকবে সেই শব্দগুলো যদি কমাযুক্ত হয় বা এক বা একাধিক শব্দ যদি কমা ব্যবহার যুক্ত হয় সেক্ষেত্রে আমরা সেই গ্যাপে অ্যাজ শব্দটি বসাতে পারি। ছয় নম্বরে তোমরা দেখবে যে একটি গ্যাপের মাঝখানে, একটি গ্যাপ যখন মাঝখানে থাকবে বা একটি শূন্যস্থান যখন বাক্যের মাঝখানে দেখতে পাবে তখন এই ক্যাটাগরি বা এই স্ট্রাকচারটি ফলো করবে, যে গ্যাপটির পরে সাবজেক্ট রয়েছে, এরপরে মডাল শব্দটি ব্যবহার রয়েছে বা মডাল ভার্ব রয়েছে, তারপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, এমন শূন্যস্থানের জন্য তোমরা সো দ্যাট নিরূপণ করবে। আর যদি দেখো যে শূন্যস্থানটির পরে সাবজেক্টের পরে শুট শব্দটি রয়েছে, এরপরে ফেল বা মিস দুটি ভার্বের একটি ভার্ব রয়েছে, তার জন্য আবার সো দ্যাট নয়, সেক্ষেত্রে আমরা লেস্ট শব্দটি কানেক্টর হিসেবে ব্যবহার করব। সাত নম্বরে একটা মজার জিনিস বন্ধুরা, তোমরা শুধু মনে রাখবে যে এই যে শব্দটি মাইন্ড, থিঙ্ক, ইমাজিন, সে, বিলিভ, এই শব্দগুলোর পরেই যদি তোমরা গ্যাপ দেখো না তাহলে নিঃসন্দেহে সেই গ্যাপে তোমরা দ্যাট কানেক্টরটি ব্যবহার করবে। পরিশেষে একটি বিষয় না বললেই নয়, কতগুলো শব্দদ্বয় রয়েছে যেগুলো একটির সাথে আরেকটি সম্পর্কিত, এগুলোকে জোড়া শব্দ বলে থাকি, জোড়া কানেক্টর বলে থাকি, এক অংশ থাকলে আরেক অংশই থাকে সাধারণত বাক্যে। তো বন্ধুরা তোমরা যখন দেখবে একটি বাক্যের একাধিক শূন্যস্থান রয়েছে অথবা একটি শূন্যস্থান রয়েছে, সেই বাক্যটিতে যদি নট অনলি দেয়া থাকে তাহলে এর পরবর্তীতে যখন শূন্যস্থান দেয়া থাকবে সেখানে কিন্তু বাট অলসো বসাবে, অথবা যদি শেষে বাট অলসো লেখা থাকে বাক্যে সামনে শূন্যস্থান রয়েছে তার জন্য কিন্তু তোমরা নট অনলি ব্যবহার করবে। ঠিক এরকম করে কোনো বাক্যের প্রথমে যদি বোধ থাকে এরপর যদি শূন্যস্থান থাকে সেখানে অ্যান্ড বসাবো, অথবা শূন্যস্থানের পরে অ্যান্ড রয়েছে সেই শূন্যস্থান আমরা বোধ বসাবো, এরকম করে নসুনাত থাকলে আমরা ওই বাক্যের গ্যাপে দেন বসাবো, হাটলি হ্যাট থাকলে ওই বাক্যের গ্যাপে হয়েন বসাবো। তো আমরা কানেক্টরগুলো অনায়াসে আলোচনা করলাম, এই কানেক্টরগুলো খুবই সহজ এবং খুবই স্বাভাবিকভাবে এগুলো তোমরা মনে রাখতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা নিঃসন্দেহে ভিডিওটিতে একটি লাইক, একটা অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবে যাতে এই ধরনের সিলেবাস ভিত্তিক গ্রামাটিক্যাল আইটেমগুলো এর ভিডিওগুলো যেন তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে যায়।